কোলাব করছি আমি একজনের সঙ্গে, তো তোমরা অনেকেই তাকে চেনো। তিনি হচ্ছেন পিউদি, আমার থেকে অনেকটাই বড় তিনি, তো তোমরা অনেকেই তাকে চেনো। ওনার চ্যানেলের নাম হচ্ছে পিউ ব্লগ। তো আজকে আমি বলেছিলাম যে আপনার সঙ্গে এরকম ব্লগ করবো, কোলাব করতে চাই বেসিক্যালি, তো যাই হোক না কেন, তো উনি বলেছিলেন ওকে চলো তাহলে আমার বাড়িতে তোমাকে ইনভাইট করছি। তো একটা ইনভিটেশন আছে ওনার বাড়িতে, তো আপাতত আমি অন দ্য ওয়ে অনেকটা দূর সেই গোচরণের ওদিকে। ওকে, তো চলে এসেছি, পৌঁছে গেছি। চলো সবাই সবাই আমাদের রিসিভ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। হাই, হ্যালো, এই যে দিস ইজ ফর ইউ। আরে থ্যাংক ইউ, চলো চলো চলো। তুমি বলো, আমি চিন্তা পাচ্ছি না, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। তো আমরা দেখতে বলে অনেক খুলে সবাই দাঁড়িয়ে আছে। দেখো দেখো কত স্ট্যান্ড, তোমাকে দেখবো বলে সবাই দাঁড়িয়ে আছে। ভানুমতি দেখতে তোমরা আসতে না আসতে প্রচুর ফ্যানের সঙ্গে দেখা গেল। মানে খুব সুন্দর একটা পুকুর আছে, খুব ভালো লাগছে। চলো আজকে দেখেছে আমার মা থেকে শুরু করে আমাদের মানে এমন কেউ নেই যে ওনার ওই সময় সিরিয়ালটা এতটাই হিট ছিল ভানুমতির ক্ষেত্রে। তখন যখন করেছিলেন তখন আমি ক্লাস 11 এ পড়তাম। আচ্ছা আচ্ছা, আরো আগে? আরো আগে, হ্যাঁ সেটাই, 4 বছর মতো আগে। না না, প্রথম আশা 11 এ নয়, প্রথম তোমরা কি আমার ইন্টারভিউ দিচ্ছো কথা তুমি যেরকম বিশ্বাস করতে পারছো না বললে, আমার ইজি বাংলার কথাটা শুনে মনে পড়লো, বলছে না যে এসছি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার যখন জিতে প্রথম প্রোমো যাচ্ছে ভানুমতি খেলায়, আমি নিজেও নিজে প্রোমো দেখছি, নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি কাজ করছি। সেটাই, কারণ আমি এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করেছি, মানে আমার মানে এখনো মানে এখন তখন বিশ্বাস করতে পারছি না। তো দু তিনটা প্রমো গেছে তখন ও আচ্ছা হ্যাঁ আমি করছি বেসিক্যালি, এরকম হয়েছে। মানে আমার একটা আনন্দের বিষয়, আনন্দের বিষয় সত্যি তাই, সত্যি তাই। আর তুমি যে একটা নতুন চ্যানেলও ওপেন করেছো, হ্যাঁ আমার নতুন, একদম আমার নতুন চ্যানেল, আমি দেখছি খুবই ভালো লাগছে, দারুণ। থ্যাংক ইউ। তো তার নাম হচ্ছে দ্য লেডি বস। তো পিউদির চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো, যারা দর্শক ধরে আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর প্রত্যেকটা ব্লগ অবশ্যই খুব ভালোভাবে দেখো, আর জানিও যে কেমন লাগলো। আর লিংকটা আমি অবশ্যই দিয়ে দেবো, কমেন্টও পিন করে দেবো, আর ডেসক্রিপশনে অবশ্যই লিংক থাকবে, অবশ্যই দেখো। আমি দেখছি, আমার তো ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। মানে তুমি এই নতুন করেছো, এটা কি বলতো, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না, মানে কি বলবো, যারা আসে যারা পরে তারাই জানে, যেটা একটা অন্যরকম, হ্যাঁ একটা অন্যরকম বেসিক্যালি, হ্যাঁ ভালোবেসে ভালো কিছু হয় না। মানে আমি এক বছর মানে ধরো 2 বছর ইউটিউব করছি, 1 বছর পুরো আমি 30টা ভিউ নিয়ে আমি চালিয়েছি,1 minute 37 seconds later
একটু কাছে কাছে এসো তাহলে ক্যামেরায় আসবে একটু এসো তুমি চলে আসছো প্রমোশন করছে নমিতা মালাকার আমাদের খাওয়ারে লোভ দিচ্ছে নিজে খেতে পারিনি বলে চলো পিউদি বললে একটু ঘর দেখাবে চলো দেখে নি কিন্তু বাইরেটা বেশ ভালো লাগছে গাছপালা আছে উপরে কি ছাদ ওকে চলো বাহ ছাদের চারিদিকে পুরো গাছপালা এই দিকটা একটু ভাল লাগে মানে কি বলতো ওই আমাদের ওই কলকাতার দিকটা মানে একটু ওই ছেড়ে দেয় এত গাছপালা থাকে না এদিকে এটা ঠাকুর ঘর কিছু দেখা যাচ্ছে না যাই হোক অন্ধকার লাইট আসছে না বেসিক্যালি বাবা বেশ ভাল লাগছে চারিদিকে এত গাছ এই এটা বাতাবি লেবুর গাছ এই আম গাছ ফিলোর জন্য নিম ডাল নিয়ে যাবো নিম গাছ দেখতে পেয়েছি আমি ও নিম ডাল চেবায় দাঁতের জন্য মানে নিম ডাল চেবানো খুব ভালো আর কি আগে সবাই তো নিম ডাল দিয়ে সবাই ব্রাশ করতো এখন যাই হোক ওই যে এসছে অরেঞ্জ জুস আই অরেঞ্জ জুস আই একেবারে মনে হচ্ছে এখনই খাইয়ে দিচ্ছ নাকি নিম ডাল সবাই তো নিম দেখাবো এটাও আমি দেখাবো উঠতে পারবো তো আজকে খেয়ে দে এত কিছু আচ্ছা চিকেনটা রান্না করেছে দাদা চিকেন রান্না করেছে দাদা আমি বললাম না সবাই মিলে বেশি রান্না করেছে প্রচুর রান্না হয়েছে আর বেগুনি হ্যাঁ আর মিষ্টি তো আমরা তখন খেলামই আচ্ছা পিউ দিদি ইনসিকিউরিটি ফিল করে এত কিছু রান্না করে ফেলেছে ঠিক আছে বলছে ভয় পেয়ে গেছি সত্যি আমি আসছি কি না হে ভগবান কেন আসবো না আসবো যখন বলেছি তো ডেফিনেটলি এলাম ডালটার একটা আলাদা স্বাদ
দই টই খাচ্ছি এটা তখনই দিয়েছিল লাঞ্চে খাওয়া হয়নি এত খেয়ে ফেলেছি শুধু তাই নয় আবার বলছে কোল্ড ড্রিঙ্ক খাও থেকে যাও বলছে ডিনার করে দেব কত কত আছে বাচ্চো না এবার এবার আমরা বেরোবো বেরোনোর সময় চলে এসেছে অরেঞ্জ জুস খুব লোভ দিচ্ছে আমার এমন লোভ দিচ্ছে বসেই পড়েছে বসে বসে লোভ এবার এটা মিষ্টি দই টক দই নয় তুমি টক দই খাও লেডি বস সাবস্ক্রাইব করে দিও জানি করে দেবে পেড় একবার বলে দিলাম করে দিও আর আমি লিংকটা কিন্তু দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবে আমার চ্যানেলের এই ভিডিওটা তোমরা দেখতে পাবে প্লাস ওই চ্যানেলেও কিন্তু আমাদের ভিডিও আমার ওর এই ভিডিওটা সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে পাবে একদম ঠিক আছে ডেইলি ব্লগের উপর লাইক করো শেয়ার করো কমেন্ট করো দুজনের চ্যানেল থেকে এই ভিডিওটাকে সবাই দেখো থ্যাংক ইউ তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ হলো সব কিছু দেখালাম কী কী বলেছিলাম ব্লগে থাকবে এখন তো প্লিজ তোমরা দ্য লেডি বস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই থ্যাংক ইউ আর আমার খুব ভালো লাগলো এসে সত্যি ভালো লেগেছে সেটা নতুন করে কিছু বলার নেই বারবার প্রকাশ মানে আমি একদম নিজের মতো করেছিলাম মানে এরা খুব চাপ খাচ্ছিলো এটা এটা ওটা সেটা মানে প্রচণ্ড চাপ খাচ্ছিলো আর কি আসতেও তা নিজে